গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের দীঘায় ডে টু। তো ডে টু এ কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বাজে 7:30। তো 7:30 সময় আমরা দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছি আর নিচে যাব ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7টা থেকে 10টা। আর আমার ডে ওয়ানের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে, তো সেখানে গিয়ে চেক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সকাল সকাল ভাবলাম যে আজকে একটু লেটে ঘুম থেকে উঠবো, কিন্তু হলো না। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে। তো আজকে চেক আউট করে বেরিয়ে যাব, কিন্তু যাব অনেক দেরিতে, কারণ অনেক জায়গায় ঘোরার আছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার সাথে থাকবে, ভিডিওটা না স্কিপ করে ফুল ওয়াচ করো, তো তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এখন নিচে যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। তো আমরা চলে এসেছি নিচে, দেখতে পাচ্ছো রিমা সবাই আমরা এখন ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। তো এখানে ব্রেকফাস্টটা আবার দেবে, আজকের ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, কারণ আজকে ব্রেকফাস্টে ছিল দুধ কর্নফ্লেক্স, ব্রেড বাটার, আর আছে কুলচা, ছোলে ভাটোরে, আর আছে ডিম, মিহিদানা, আর ফলের মধ্যে ছিল কলা, আপেল আর জুস, তো অনেক কিছুই ছিল, কফি ছিল, তো অনেক কটাই আইটেম ছিল, পোহা ছিল। তো আমি এগুলো নিয়েছি, আমি এত প্লেটে নিয়েছি বলে ভাবছো না যে আমি একা খাবো, আমার সঙ্গে খাবে রিমা। তো আমরা দুজনে এখন নিয়েছি, তো এখন খাওয়া দাওয়াটা, এখানে ব্রেকফাস্টটা খুব ভালো আর অনেকগুলো আইটেমই ছিল, তো সবই আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছি সবাই। তো এখন সবাই মিলে এখন খাচ্ছি, দেখতে পাচ্ছ ব্রেকফাস্টটা। তো রিমা এখন দেখতে পাচ্ছ এখন ডিম খাচ্ছে, একটু জুস খেয়ে একটু ডিম খাচ্ছে, ও ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু করে খাবার ওকে খাইয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বুফে সিস্টেম, তো যে যার খাবার নিজের মতো চয়েস মতো নিতে পারো। তার এখানে আমি দেখতে পাচ্ছ ব্রেড দিয়ে মিহিদানা দিয়ে খাচ্ছি, তো এত সুন্দর লাগছে। আর তো স্নান, এই ব্রেকফাস্ট করার পর আমরা চলে এলাম সুইমিং পুলে স্নান করতে। তো এখন সবাই মিলে স্নান করছি, কিন্তু আমি আর বোন নামছি না, কারণ আমাদেরকে গেঞ্জি সুইমিং কস্টিউম পরতে হবে, মানে গেঞ্জি টাইপ একটা পরতে হবে সিনথেটিকের, সেটা আমাদের দ্বারা হবে না। তাই আমরা দুজন উপর থেকেই মজা নিচ্ছি আর আমি ভিডিও করছি, আর সবাই এরা দেখো কতটা মজা করতে, চলো দেখতে থাকো। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি চলে গেছিলাম বোনের ঘরে, তো সেখানেই চাটা সব খেয়ে নিয়েছি, আর রিমা ততক্ষণে ঘুমাচ্ছিল, রিনিও ঘুমাচ্ছিল, তো আমি হাজব্যান্ড বোন আর জামাইবাবু, তো চারজনে চায়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, খুব মজা হয়েছিল। আর অনেকদিন পর সবাই মিলে ঘুরতে এসে বেশ ভালোও লাগছিলো, তো অনেক রকম গল্প, অনেক রকম কথাবার্তা হচ্ছিলো। আর তারপরে রিমা উঠে পড়লো, তো রিমাকে এসে আবার ব্রাশ ট্রাশ করিয়ে আর ড্রেস ট্রেস করে আবার নিচে নিয়ে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছি রিমা সামারা চালান করছে। তো আমাদের স্নান করার পর আমরা চেক আউট করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছি লাগেজ বাইরে রয়েছে, এবারে গাড়িতে প্যাকিং কর, মানে গাড়িতে লোড করব আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা তালসারি বিচে যাওয়ার জন্য আমরা এখন রেডি হয়ে গেছি, এবারে সবাই মিলে যাব তালসারি বিচ। তো তালসারি বিচে গিয়ে তালসারি বিচটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করব। তো এখানে মেন যাচ্ছি আমরা কিছু কেনাকাটি করতে, তো দীঘা থেকে অল্প কিছু কেনাকাটি করেছি আর আমরা চলে এসেছি তালসারি বিচ। তো দেখতে পাচ্ছ বিচটা কত সুন্দর, অর্ধেকটা জল, মাঝখানে চড়া, আবার জল। তো এদিক দিয়ে হাঁটার রাস্তা রয়েছে, সবাই দেখতে পাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে জল পার করে। তো চলো এখন তালসারি বিচটা আমার সঙ্গে দেখতে থাকো। তো রিনি এখন খুব জেদ করছে যে এই জলটা বেয়ে আর ওই চড়ার মধ্যে যাবে, আর আমারও খুব শখ ছিল, কিন্তু এতটা চড়ার রোদ্দুর যে আমার দ্বারা আর হলো না। তো কেউই যেতে চাইলো না, না বোন, না হাজব্যান্ড, না জামাইবাবু, এতটা রোদ্দুরের টেম্পারেচার যে খুবই কষ্টকর। তো আমাদের ইচ্ছা ছিল যে ওই চড়ার মধ্যে গিয়ে স্কুটি চালিয়ে স্কুটি রাইডিং করা, চড়াতে খুব ভালো লাগে, কিন্তু দুবার এলাম তো দুবারই যেতে পারলাম না। আমার এর আগেও দীঘার ব্লগ আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ রিনি যাওয়ার জন্য এবার করে যাচ্ছে আর চলে আসছে। তো এখান দিয়ে একটা সিঁড়ি আছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে একটা সিঁড়ি আছে, তো আমার মনে হয় এখানটা অনেকটা জল, তো ওই দিক দিয়ে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, আর ছোটো বাচ্চা নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তো আজকে আর গেলাম না, তো নেক্সট টাইম আবার যখন আসবো চেষ্টা করবো রিমার একটু বড় হয়ে যাক, কারণ রিমা বেচারি ছোটো, তো রোদ্দুরের প্রেশার ও নিতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছ তালসারি মার্কেটটা তোমাকে একটু ঘুরিয়ে দেখায়, তো অল্প ছোটো একটু মার্কেট, এখানে সিরামিকের সব কিছু জিনিস পাওয়া যায় এত কম দামে, চিন্তা করতে পারবে না। ছোটো ছোটো প্রদীপগুলো রয়েছে 10 টাকা করে, তারপর অনেক কিছু আছে 10 টাকার মধ্যে। আর এখানে যেগুলো হচ্ছে বেতের চুপড়ি আর এইগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো,
মানে খুরির মতো রয়েছে, এগুলো 10 টাকা করে। তো আচারের বয়ামগুলো সব থেকে বেশি সস্তা, তো আচারের বয়ামগুলো এখানে 100 টাকা 150 টাকা। আর ফুলদানি রয়েছে এখানে খুব অল্প অল্প দামেই রয়েছে, আর এগুলো আর বিভিন্ন রকম রয়েছে সব কিছু অল্প। কারণ এগুলো আমি দীঘায় ওল্ড দীঘায় আমি দাম করেছিলাম, যে একটা আচারের বয়ামের দাম বলেছিল 250 টাকা, আর এখানে সেটা 130 টাকা। তো কতটা দামের ডিফারেন্স! তো বোন এখানে দেখতে পাচ্ছ নিচ্ছে আচারের বয়াম, কারণ আচারের বয়াম ওর খুব পছন্দের, আর আমিও আমিও আগেবারে এসে নিয়েছিলাম, তো এবারে নিলাম না, তো ওই নিচ্ছে। আর পার্সোনাল গাড়ি করে আসার পর এইসব জিনিস নিলে খুব সেফটি আসে। তো চলো এখন আমি নিয়েছি কী কী, ছোটো ছোটো খুঁড়ি নিয়েছি, অ্যাট্রে নিয়েছি, তো এইসব জিনিস নিয়েছি, তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তালসারি বিচ মার্কেট ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার দীঘার, আর দীঘা থেকে বাড়ি যাওয়ার পথে। তো বাই বাই দীঘা। তো গাইজ, অনেকটা জার্নির পর আমরা চলে এসেছি একটা ধাবায়। তো হাই রোডের ধারেই একটা ধাবাটা ছিল, তো সেখানে আমরা চলে এসেছি রেস্ট নিতে, আর আমাদের খাবার এখানে চলে এসেছে। তো আমি এখানে অর্ডার করেছিলাম সাদা ভাত, আর তোমাদের দাদাভাই জামাইবাবু আর রিনি অর্ডার করেছে বিরিয়ানি। তো সামাইর আর রিমা বিরিয়ানি খাবে তোর বাবাদের থেকে নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ কী কী দিয়েছে, দিয়েছে পটলের তরকারি, আর যে মোছা রান্না, আর পাঁপড়, আর আলু ভাজা, আর ডাল। তো খাবারটা একদমই গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছে যেহেতু 1:45 বাজে। আর খাবারের কোনো টেস্ট নেই, কোয়ালিটি একদম থার্ড ক্লাস। তো বাধ্য হয়ে আমাদের খেতে হলো, আর ইমল্প একটু খেয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আবার বাড়ি যাওয়ার পথে। তো বাড়ি যাওয়ার পথে একবার যাব শেরে পাঞ্জাব, যাওয়ার সময় হোল্ড করব। তো চলো এখন শেরে পাঞ্জাবে যা যাক। তো মাঝখানে দু এক জায়গায় হোল্ড করতে হয়েছে, কারণ রিমার একটু ভমিটিং শুরু হয়ে গেছিলো, আর রিমা একটু অসুস্থ হয়ে পড়েছিলো, ক্লান্ত হয়ে পড়েছে। তো হোল্ড করে করে আসছি, সেই জন্য শেরে পাঞ্জাব আর একটু হোল্ড করব। তো আমরা ফাইনালি চলে এসেছি শেরে পাঞ্জাব, দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার, বাড়ি শেরে পাঞ্জাব থেকে আমাদের বাড়ি আর 1 ঘন্টা বাকি। আর এখানে রিমা রিনি সবাইকে দেখতে পাচ্ছ কেমন ক্লান্ত হয়ে গেছে ওরা। আর এখানে আমি শেরে পাঞ্জাব অ্যাকচুয়ালি এসেছি একটু পান খেতে। তো আর এখানে পেছনটা আমার দেখা হয়নি, আগে এসেছিলাম শুধু সামনে ঢাবাটা ছিল, তো পেছনে এত কিছু হয়ে গেছে, তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ বড় বড় রিসর্ট তৈরি হয়ে গেছে, আর এগুলো আমি একদমই কোনোদিন মানে অনেক দিন আগে এসেছিলাম, 3-4 বছর আগে গিয়েছিলাম। তো এই 3-4 বছর পরে এলাম, তো দেখলাম পেছনে এত সুন্দর করে ফেলেছে এগুলো। আর এর সব থেকে ভালো লেগেছে আমার এই গেটটা, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেটের মতো লাগছে কতটা। আর তো চলো তোমাদের সঙ্গে শেরে পাঞ্জাবের পান খাবো, তো এখানে পান খুব বিখ্যাত, আর পানটা এত সুন্দর করে বানায় দেখলে তোমাদের লোভ লাগবে, আর এত বড় পান তো এক গালে নিতে পারবে না। তো চলো এখন দেখতে থাকো পান বানানো। আর এই পানের মধ্যে কোনো গোটা সুপারি দেয় না, গুঁড়ো সুপারি দেয় আর উইদাউট চুন ছাড়া। আর এখানে দেখতে পাচ্ছ কত কিছু দিচ্ছে, তো সেই যেগুলো আমি নিজেই জানি না, তো তোমরা দেখো আর দেখতে থাকো পান সাজাটা। তো এটা হচ্ছে বিখ্যাত পান, তো আমরা আগে কোনোদিন খাইনি, নাম শুনেছি, তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম, তো চলো একটা পান খাই। তো দাদাভাইরা খেয়েছে চা, আর একটা পান আমি খাবো, একটা দাদাভাই খাবে, আর 3টে পান বাড়ির জন্য প্যাকিং করে নেবে। এই এই ভেবো না যে আমরা শুধু পান খাই, আমরা পান খাই না কোনো দিন। তো এই ধরনের পান পেলে কেউ ছাড়বে না, সেটা তোমরাও ছাড়বে না। তো চলো এখন পানটা খেয়ে নিই। তো এই যে দিচ্ছি দেখতে পাচ্ছ পান দাদা, আর তোমাদের দাদাভাই আমার হাতে পান দিল। তো পানটার সাইজ দেখো কতটা বড়, এক গালে ঢুকবে না, তো এক দিলে গাল নাড়া যাবে না। তো আগে আমি অল্প করে কেটে নেব, আর দেখতে পাচ্ছ অর্ধেকটা কেটে নিয়েছি। তো পান খেতে খেতে আমি এখন বাড়ির পথে রওনা। তো আজকের ভিডিওটা ব্যাস এইটুকু, তো আর বেশি কিছু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সবাই ভালো থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাদের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বাই বাই অল মাই গাইজ, বাই।